বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীবাসীর সংখ্যা বাড়ছে মশার প্রকোপ নিয়ে বৃষ্টির পানি জমে ফের বাড়তে শুরু করেছে প্রজনন রাজধানীর দনিয়ার বর্ণমালা রোড এলাকার খালের এই অংশে ময়লা আবর্জনার কারণে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যেন মশা উৎপাদনের কারখানা হয়ে উঠেছে মশার জ্বালাতনে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একষট্টি নং ওয়ার্ডের বাসিন্দারা দিনের বেলাতেও মশার কয়েল জ্বালিয়ে মশার উৎপাত থেকে রক্ষা পাবার চেষ্টা করছেন দোকানিরা এলাকাবাসী বলছেন মশার ওষুধ ছেটানোতে কার্যকর কোনো ভূমিকাই নেই কর্তৃপক্ষের মাঝে মাঝে ওষুধ দিলেও তাতে বিশেষ কোনো কাজ হচ্ছে না দিনেও কামড়ায় সন্ধ্যার পর আমরা দোকান বন্ধ করে অনেক সময় থাকলে মানে কয়েল ছাড়া কয়েলও মানে না মারাত্মক মশা থাকে এই খালের ওপেন খাল আমরা যারা এখানে আছি খুব অস্বস্তিতে আছি রাত্রে তো আছে কন্টিনিউ মশারি টাঙাই তারপর মনে কর মশা ঢুকে অন্যদিকে বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই বাসাবাড়ির সামনে জমে থাকে পানি বাড়ে বাসিন্দাদের ভোগান্তি আটকে থাকা পানিতে জন্মাতে পারে মশাল্লার ভা তাই আতঙ্ক বিরাজ করছে জনমনে মশা টেকা জানা খালি রক্ত খায় রে রে অনেক মশা বাজান যেটা সত্য ড্রেনেজ অবস্থা একদম খোলা মেলা এখানে মনে করেন না অতিমাত্রায় মানে ডেঙ্গু আক্রান্ত হয় প্রতি বছরে দেখি এই ময়লা পানি থেকে মশার জন্ম নিচ্ছে আর মশা মানুষকে আক্রমণ করতেছে মশা ওষুধ দিছিল কোন তো মশা মরে না তো মশা ওই বেশি বাড়ছে ওয়ার্ড কাউন্সিলর মুঠোফোনে জানান মশক নিধনে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন চালাচ্ছেন বিভিন্ন কার্যক্রম প্রতিটা দিনে মারা হচ্ছে তারপরে সকালে ওই এর এটা ওই খালেsetAuto হয় পানির ওমতে সকালে আছোজন কাজ করে বিকেলে এদিকে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল ভর্টি রোগীর বেশিরভাগই বাসাবো আর মাদার টেকেলাকার আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বর আর ডায়রিয়া বেশি কাবু করছে রোগীদের প্রতিদিনে ভর্তি হচ্ছেন নতুন রোগী জ্বর দিয়ে শুরু হলেও হঠাৎ কমে যাচ্ছে প্লাটিলেট। বাসার মধ্যে মশা কামড়াইছে হঠাৎ করে জ্বর উঠছে জ্বরের পরে ব্লাড টেস্ট করার পরে দেখি ডেঙ্গু হয়েছে ডায়রিয়া দিয়ে শুরু তারপরে আজকে ছয় দিন তারপর ধীরে ধীরে প্লাটিলেট কমে যাওয়ার কারণে ডাক্তার বলল যে অ্যাডমিট হয়ে যেতে এক লাখ পঁচাত্তর এলো পরে আবার দুই দিন পরে যায় কালকে পরীক্ষা করছি পঞ্চাশ হাজার এসে হাসপাতালটির পরিচালক বললেন এবছর ডেঙ্গুর ধরন পাল্টেছে অসচেতনতার জন্য বাড়ছে সংখ্যা জ্বর হলে শুরুতেই হাসপাতালে আসার পরামর্শ তার কারো যদি জ্বর হয় একদিনের বেশি জ্বর থাকে এবং অনেক জ্বর থাকে তাহলে প্রথমেই আমাদের চলে আমাদের পরামর্শ নেবেন আমাদের ডাক্তার সাহেবরা তাদেরকে বলবেন কি করে ঠিক থাকতে হবে তারা যেন নিজের থেকেই দোকান থেকে ওষুধ কিনে ওষুধ না খান চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতচল্লিশ জন এ সময়ের মধ্যে চার হাজার তিনশো ছত্রিশ জন আক্রান্ত হয়েছেন বাইজি সাদ এখন ঢাকা